ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশি রাজনীতিবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান আমির। তিনি 2016 সালের অক্টোবর থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সালের 12 নভেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হয়ে 2022 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2022 সালের 27 অক্টোবর তিনি 2023 থেকে 2025 কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হন। ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মায়ের নাম মরহুমা খাতিরুন্নেছা। তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায়। ডাক্তার শফিকুর রহমানের তিন ভাই ও এক বোন। ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয়। ডাক্তার শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং 1976 সালে সিলেট MC কলেজ থেকে কৃতিত্বের সাথে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, যা বর্তমানে MAG ওসমানী মেডিকেল কলেজ, থেকে MBBS ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান তিনি জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। 1973 সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। পরে 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1984 সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর 2011 সালের 19 সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, পরবর্তীতে 2016 সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 2019 সালের 12 নভেম্বর জামাত ইসলামীর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং 2019 সালের 5 ডিসেম্বর 2020 থেকে 2022 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। 2022 সালের 31 অক্টোবর জামাত ইসলামীর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং 2022 সালের 18 নভেম্বর 2023 থেকে 2025 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসেবে শপথ গ্রহণ করেন এবং অদ্যাবধি সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার শফিকুর রহমান 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার আমিনা বেগম 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামের প্রতিনিধিত্বকারী হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। বড় মেয়ে FCPS অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ছোট মেয়ে MBBS ও MPH ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একমাত্র পুত্র MBBS শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। জননেতা ডাক্তার শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিক নন, বরং তিনি সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন পরিচালনা ও দিয়ে আসছেন আর্থিক সহায়তা।
এর মধ্যে উল্লেখযোগ্য হল তার নিজ জেলায় প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে যোগদানের জন্য যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, স্পেন, গ্রিস, তুরস্ক, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন্স, ব্রুনাই ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।